ছোট্ট একটা ঘটনা একজন সাহাবি যুদ্ধে যাবেন মোহাজির এক আনসার সাহাবিকে ডাক দিয়ে বলেন দেখো আনসার সালাবা আনসারি আমার সাইদ যাবে যুদ্ধে আমার সাথে ওর পরিবারটা এখানে অসহায় একা থাকবে তোমার দায়িত্ব আমি দিয়ে গেলাম এই বাড়ির বাজার একটু টেক কেয়ার করার দায়িত্ব তুমি পালন করবে ইয়ার সুরাল্লাম আমি প্রস্তুত আছি আমি এটা পালন করব। তো সালাবা আনসারি রাজি আল্লাহ তাল্হ তিনি প্রস্তুতি নিলেন ঠিক আছে আপনি যান আমি দায়িত্ব নিয়ে নিলাম রসুল ওই মহাজির সাহাবিকে নিয়ে যুদ্ধে চলে গেছেন যুদ্ধে চলে যাওয়ার পর এই দিকে যার দায়িত্বে রেখে গেছেন সেই সালামান আনসারে একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা যিনি যুদ্ধে গেছেন মুজাহিদের বউ ঘর থেকে বের হচ্ছিল তার সুন্দর হাতটা বের হয়ে পড়ে তো সুন্দর হাতের দিকে তার একটা ললুপ দৃষ্টি চলে আসলো চট করে হাতটা ধরলেন ধরা মাত্রই একজন বেখেয়াল হলেও একজন খেয়াল ঠিকই ছিল মহিলা মহিলা বলছে সালাবা তুমি যে আমার হাতটা ধরলে আমি কি ভিতরের নারী না পর নারী পর নারী আমি পরের স্ত্রী তুমি একজন রসুরুল্লাহ সাহাবি হয়ে আমার হাতটা চেপে ধরলে চট করে ছেড়ে দিছেন চট করে হাতটা ছেড়ে দিয়েছেন আল্লাহ একবার বলো চট করে ছেড়ে দিচ্ছেন চট করে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সেন্স ফিরে আসছে আমি তো বিশাল বড় অপরাধ করে ফেললাম সেখান থেকে বের হয়ে গেলেন যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন সর্বক্ষণ শেষ দায় পরে ডুকরে ডুকরে শিশুর মতো কাঁদতে থাকলেন আল্লামারে মাফ করে দাও আল্লামারে মাফ করে দাও যুদ্ধ শেষে সাহাবে কালামকে নিরসুল চলে আসলেন বাড়িতে এসে স্বামী তার স্ত্রীর কাছে বিস্তারিত শুনলেন শুনে বললেন এটা তেমন কিছু হয় নাই যেহেতু তুমি তাকে সতর্ক করে দিয়েছ সেও এটা বুঝে নিয়েছে আমি তাকে মাফ করে দিলাম ওই মহিলা বলল হ্যাঁ আমিও তাকে মাফ করে দিয়েছি এই কথা গিয়ে রসুলের কাছে যখন বলা হলো রসুল বললেন তুমি মাফ করলেও তোমার স্ত্রী মাফ করলো আমি তাকে মাফ করব না তাহলে কায়দা না বেকায়দা আসতে বলেন কায়দা না বেকায়দা সর্বোচ্চ বেকায়দা না বলেন মারাত্মক বেকায়দা আলোচনা শুনবেন আগ্রহ আছে কবরে আজাব হবে না কয় শ্রেণীর চলতেছে কয় নাম্বার আরো আছে কয়টা চারটা এই দেখে কি মনে আছে মনে আছে পেস লেগে গেল রসুল যারা বাদী হবেন তারা মাফ করছে কিন্তু বিচারক রসুল বলতেছেন আমি তাকে মাফ করতে পারবো না কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি সে দায়িত্বের অবহেলা করেছে আমি তাকে মাফ করব না বিচারক তো এমনই হতে হবে ঠিক কিনা বলেন রসুল তেমন বিচারক ছিলেন রসুলকে শুধু আমার ভাবি কি জানেন রসুল আমার দয়ার নবী খেলে এতটুকুই জানি আমরা রসুল যে কত কঠোর ছিলেন আর সিদ্ধাফার এত কঠোর তিনি ছিলেন একটা বিচার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে উচ্চ পরিবারের মেয়ে তার নামও ফাতিমা আমার নবীর মেয়ের নামও ফাতিমা চুরি করে ধরা খেয়েছে রসুল বললেন ওরে ধর কাঠ আই দিয়া হোমা চোর এবং চুন্নি কোনো আপিল নাই হাত কেটে দাও কার কথা কোন সোর অভাবের সর না স্বভাবের চোর না স্বভাবী চোর ইসলাম কোন চোরের শাস্তি দেয় স্বভাব অভাবের না জুতা শাস্তি ইসলাম দেয় না কলম চোরের শাস্তি ইসলাম দেয় কিসের শাস্তি কলম চোর কলমের খোঁচা দিয়ে টাকা মারা লোক আসে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ রসুল বললেন ঠিক আছে হাত কাটো। এইদিকে ওই মেয়ের পক্ষের লোকজন এসে অমরে ফারুকের কাছে এসে বলতেছে ফারুক সামনে বলতেছে যে দেখো তোমার কথা রসুল খুব শুনবে তুমি একটু সুপারিশ করো বংশ শেষ হয়ে যাবে হাত কাটলে মহিলা মানুষ কেমন হবে একটু আপনি একটু সুপারিশ করেন অমরে ফারুকের দিল নরম হয়েছে আমার নবীর সামনে গিয়ে বলতেছে একটু কি একটু কি কিছু করা যায় কি কথা কি বলতেছে না এরকম 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 সুপারিশ করার লোক এখন আসে না আসতে বলবেন না নাই আমার নবীজি বারবার বলছেন আমার তুমি কি বলতেছো বলো আবার বলো আবার বলো এক পর্যায়ে তিনি থেমে গেছেন নবজির চেহারা রক্তি ধারণ করেছে চক্ষু লাল হয়ে গেছে এবার বলছেন নমর তোমার দ্বারাস কণ্ঠ কোথায় গেল তুমি কায়ত হয়ে পড়েছ তোমার দিলটা নরম হয়ে গেছে কিন্তু এটা তোমার দৃঢ়চেতার পরিচয় নয় এটা তোমার আদল ইনসাফের পরিচয় নয় কোরআনের আয়াতের হক লঙ্ঘন হয়ে যাবে ওমর আমি তোমাকে স্পষ্ট মশাই জানিয়ে দিতে চাই আজকে ওই বংশের ফাতিমা চুরি না করে আমার মেয়ে ফাতিমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে ধরা খেত আমি রসুল সমস্ত লোকজনের সামনে নিয়ে স্বামী রসুল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম একটু আস্তে কল সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা নবজির বিচার কত সূক্ষ্ম ছিল সাহাবিদের বিচার কত সূক্ষ্ম ছিল একজন বিচারকের নাম মনে পড়ে গেল কাজী সুরাই একশো সতেরো বছর ছিলেন ইয়েমেনের মানুষ ছিলেন বছর বিচারপতি ছিলেন কত বছর ষাট বছর অমরের সময় তিনি বিচারক ছিলেন হজরত ওসমানের সময় বিচারক ছিলেন হজরত আলীর সময় তিনি বিচারক ছিলেন তিন খলিফার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন আর দুই খলিফার বিরুদ্ধে রায় দিয়েছেন দুই খলিফার বিরুদ্ধে একজন বিচারক রায় দিছেন আল্লাহ আকবর বলবেন পাগল বানায় নাই বিচারকের পথ কেড়ে নেয় নাই আমার বিরুদ্ধে রায় দিলি তোর পথ কেড়ে নিলাম বরঞ্চ পথ তো কেড়ে না দূরের কথা মনে ফারুক তাকে তার বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাকে প্রধান বিচারপতির পথ দিয়ে দিলেন আল্লাহ আকবর এমন কি কাজে সুরাই তার নিজের ছেলের বিরুদ্ধে রায় দিলেন আল্লাহ আকবার বলবেন না কিসের কারণে বলেন কিসের কারণে জিকিরের কারণে কিসের কারণে যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে আইন যখন আপনি আইন যখন আপনি সুন্দরভাবে সমাধান করবেন না বিচার সমাধান করবেন না আপনিও শান্তিতে থাকতে পারবেন না আপনিও সংকীর্ণতার মধ্যে থাকবেন ঠিক কিনা আপনি রাস্তায় চলতে নিয়ে ভাববেন কোন দিক দিয়ে ফুটটুস কোন দিক দিয়ে কেজন আসে কি জন হয় কোন জন হামলা হয় ওমরের চিন্তা ছিল না ওমর একা কি রাস্তায় খোলা ময়দানে কোনো লোকজন ছাড়াই চলতেন আল্লাহ একবার বলো উনি জানতেন আমি আমি কোনো ভুল করিনি আমি কোনো অপরাধ করিনি সম্মানিত ভাইয়েরা কাজী সুরাই ইবনুল হারেস একদিন আদালতে বসা ওমরে ফারুক একজনের কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন কি কিনেছেন ঘোড়া ঘোড়া কিনে ঘোড়ায় চড়ে তিন চার কিলোমিটার দাবড়ায় চলে গেছেন হঠাৎ করে ঘোড়ার দৌড়াতে পারে না বসে গেছে খেপে গেছেন অমরের ফারুক এসে বলতেছেন এই ঘোড়াওয়ালা কি ঘোড়া দিলা তুমি দুই তিন কিলোমিটার যেতে ঘোড়াও চল তুমি আমাকে অচল ঘোড়া দিয়েছ ঘোড়া কিন ঘোড়া আমি নেবো না টাকা দাও ঘোড়াওয়ালা বলে আমি টাকা ফেরত নেবো না ঘোড়া আপনাকে সুস্থ ঘোড়া দিছি এখন বলেন বলেন তো এখন কি ফায়সালা চিন্তা করেন ঘোড়াওয়ালা সিম্পল একজন ঘোড়াওয়ালা বলতেছে আমার ওই ঘোড়া আমি ফেরত নেব না আমি তোমাকে সুস্থ ঘোড়া দিয়েছি টাকা দিয়েছি নিয়েছি বেসা বেসি হয়ে গেছে ফেরত নাই চলো বিচারক আদালতে যাই চলো আদালতে চলে গেলেন কাজী সুরাই বসে আছে কাজী সুরাই বলেন আমির মিনি আপনি আমারও আমির আপনি আমারও খলিফা আপনি আসছেন আমার আদালতে বিচার চাইতে আমি কি বিচার করবো কেনা ইয়া দিল হুয়া আকরাবুল তাকওয়া সঠিক বিচার করে এটাই তাকোয়া আমি অমর আমার দিকে তাকায়ও না আল্লাহ আকবার বলেন এবার কাজী সুরাই বলতেছে ঘোড়া যখন কিনেন আপনি তখন কি সুস্থ না অসুস্থ কি সুস্থ যখন ঘোড়া আপনি দাবরান তখন কি কিছু দূর অসুস্থ তিনি বললেন সেই দিন অমর আমিনুল মিনিন আপনি এখন সুস্থ কিছুক্ষণ পর যে অসুস্থ হবেন না তার গ্যারান্টি কি কি গ্যারান্টি নাই কি আপনার ঘোড়াও অসুস্থ হয়ে গেছে গ্যারান্টি নাই একটু আসতে কোন সোহান রায় চলে গেল খলিফার দিকে না ঘোরাওয়ালার দিকে এখন তো খলিফার খেপার কথা ক্ষমতার প্রয়োগ করার কথা বিচারপতি অমর কি করলেন সোজা চলে গেলেন অফিসে অফিসে গিয়ে মজলিসের সুরার বৈঠকে বসলেন মন্ত্রী পরিষদ বৈঠক নিয়ে বৈঠকে বসলেন বসে বললেন একজন কাজী পাইছি খুব ভালো আমার বিরুদ্ধে রায় দেয় সুবহানাল্লাহ বলবেন ওরে আমি প্রধান বিচারপতি বানায় দিলাম জাহ চিন্তা করেন আরেকজন খলিফা হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না কারজামাই বলেন কারজামাই বইয়ের নাম কি বলেন কান বইয়ের নাম কি কত দাম আবার তার ছেলের নাম কি হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দারের বাপ আনি সে বিরুদ্ধে রায় দিয়েছেন কাজে সুরাই এই বিচারক যুদ্ধ করতে যাওয়ার সময় বর্ম হারায় যায় লৌহবর্ম যখন হারে সেই লৌহবর্ম পাইসে ইহুদি কে পাইছে ইহুদি ইহুদি পাওয়ার পর সেই ইহুদি আবার ওই বর্ম বেচার জন্য বাজারে নিয়ে আসছে সেই বাজারে আবার কাস্টমার হয়ে আলি গেছে যে দেখে আমার আমার লৌহবর্ম বলছে এই বেটা পাইসিস কই কেটা আমার কেন এটা আমার কেনা এটা আমার তো কে এটা আমার চিহ্ন এই যে চিহ্ন এটা আমার কে না এটা আমার বর্ম তাহলে কি করা যায় আদালতে যাও চলো আদালতে যাই আদালতে গিয়ে কাজী সুরাই স্বর্ণপন্ন হলো কাজী সুরাই বললেন আপনি আমারও আমির কি বিচার করবো আলী বললেন সঠিক বিচার করো সুমান বলবেন না বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বিচার যখন প্রশ্নবিদ্ধ হবে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন ঠিক কিনা কি সুন্দর বিচার এ দিলু হু আকারাবলিকাকোয়া সঠিক বিচারটাই হলো সবচেয়ে বড় মুত্তাখির পরিচয় এই জন্য সাত শ্রেণীকে আল্লাহ বা কারশের সাইন নিচে স্থান দিবেন কয় শ্রেণীকে এর মধ্যে এক নম্বর শ্রেণী হলো বিচারক এক নম্বর শ্রেণী কারা বিচারক বিচারকের গুরুত্ব অনেক বেশি ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব ইসলামে বিচারকের আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এবার কি হলো হজরত আলী বললেন ও বিচারক বিচারটা করে দাও তিনি বললেন আমিরুল মিনি আপনি যে লৌহ বর্মটার দাবি করছেন কিন্তু লৌহ বর্ম চিহুদির হাতে আপনি যে দাবি করছেন তার সপক্ষে আপনি প্রমাণ দেখান কোন সাক্ষী আছে নাকি হ্যাঁ সাক্ষী আছে কে আমার সাক্ষী হলো আমার সন্তান আমার ছেলে হোসাইন সে আমার সাক্ষী এটা আমার লৌহ বর্ম এবার তিনি বলছেন আমিরুল বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালত কখনো গ্রহণ করে না এই কথা বলা মাত্রই হজরত আলী বললেন আপনি আমার এমন ছেলেকে সাধারণ ছেলেদের মতো ছেলে মনে করবেন না যার ব্যাপারে রসুল নিজেই বলেছেন জান্না জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার হাসান হোসাইন অতবেদের সাক্ষী গ্রহণীয় হবে আদালতে তিনি বলছেন না আদালতে কখনো বাবার 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 পক্ষ হয়ে ছেলে কখনো সাক্ষী দিতে পারে না আমি রায় দিতে পারবো না যেহেতু আপনার সাক্ষীর অভাব রয়েছে এই লৌহবর্ম যা আপনার আমি প্রমাণ করতে পারলাম না এই লৌহবর্ম সেই ইহুদির হাতিয়ে ফেরত দিতে হবে হজত আলী মুশকে হাসি মেরে আস্তে করে আদালত থেকে বের হয়ে আসতেছেন আর মাথা নিলেন কারণ সবার জন্য আসতে বলবে নাইন সবার জন্য সমান কোনো রাগ করলেন না কিন্তু ইহুদির ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইহুদি মনে মনে চিন্তা করা হারে ইসলাম তো কত শ্রেষ্ঠ ইসলাম কি সুন্দর করে সর্বোচ্চ একজন ব্যক্তির বিরুদ্ধে রায় চলে গেল একজন সাধারণ বিচারক তার বিরুদ্ধে রায় দিল মাথা পেতে তিনি গ্রহণ করে তিনি আস্তে করে বের হয়ে আসলেন ইসলাম যে শ্রেষ্ঠ মহান কোন সন্দেহ নাই ইহুদি আলির কাছে গিয়ে বলে আলী সাক্ষী লাগবেন আমি নিজে সাক্ষী এই লোহবর্ম তোমার যেরকম সুবাহান আল্লাহ আরো যেরকম সুবাহান আল্লাহ হাতে হাত রেখে বলে ফেললেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লামাহু ওয়াহাদহলা শরিকলাহু ও এস হ্যাদো অ্যান্ড মোহে দেন আবদুয়ার সোল হেদায়েতের মালিককে আসতে বলবেন না কে এটাই হলো বিচার আমার নবীজি বললেন ও সাইদ মহাজিত আমি সালাবাকে কখনো মাফ করব না সালাবার জন্য মাফ নাই কারণ সালাবাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার পরিবারের কেয়ারটেকারের দায়িত্ব পালন সে করবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমি তাকে মাফ করতে পারবো না বেশ কিছুদিন চলে গেল। সেই সালামা করলেন কি পাহাড়ের গুহায় গুহাই সময়গুলো কাটার নির্জনের সময়গুলো কাটি কাটি শেষ পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন শুধুমাত্র অপরাধ করেছেন কি ধরেছেন কি ধরেছেন এখন কিছু হাত ধরে নাকি এখন কি শুধু হাত ধরে ড্যাটিং হয় সেটিং হয় মুখে আর বলার ভাষা নাই মোবাইল তো শাল্লাহ আছেই মোবাইলটা নিয়ে রাত তিনটার দিকে বালিশ মাথায় রেখে ওজু কইরা তাহাজের হালতে কি কথা বোঝার নাই ওই যে মোবাইলে ভিডিও চ্যাটিং চলতেছে অডিও চ্যাটিং চলতেছে লেখালেখি চলতেছে উপরে দেখার জন্য কে আছেন আসতে বলবেন না কে আছেন আপনি দেখছেন মোবাইল আপনাকে দেখছেন কে আল্লাহ আমার রাজ সাক্ষী কে আমি যা বলি যা করি যা দেখি যা শুনি সব রেকর্ড করেন কে আল্লাহ করেন কোন কিছুই বাদ যায় না সব কিছু আমার আপনার মোল্লামে জমা হয়ে যাচ্ছে এবার আমার ওসল যখন ক্ষমা করলেন না তাকে কিন্তু আমার আল্লাহর দরজা সবার জন্য না নাই আসতে বলবেন না চেনা নাই আহারে। যেই দরবারে যেই রসুলের দরবারে ওই সাহাবি মাফ পেলেন না কিন্তু যে পরিমাণ তো বা করেছেন যে পরিমাণ চোখের পানি ফেলে 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 কেঁদেছেন এক পর্যায়ে আমার রসুলের কাছে সংবাদ চলে এলো হে রসুল আপনি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে একটু আস্তে কেন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ আমার মায়েরা একটু খেয়াল করেন আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন সামান্য হাত ধরাকে কেন্দ্র করে যদি রসুল এতটা কঠোর হতে পারেন সেই ক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই সবার বাড়িতে মেয়ে আছে সবার বাড়িতে মা বোন আছে সবার বাড়িতে এই সমস্ত লোকজন আছে আমরা খেয়াল করার চেষ্টা করব আমার ভাইরা আমার রসুল বললেন ও সাবি কে আছো আমার সেই সালাবাকে আমার সামনে নিয়ে আসো দীর্ঘদিন যাবৎ দেখি না আমি তাকে না মাফ করলেও আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে নিয়ে আসা হলো সালাবাদ চলে আসলেন হজরত ফারুক তাকে ধরে নিয়া মসজিদ নবির দিকে নিয়ে চলে আসলেন আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হয়ে গেল নামাজের দায়িত্ব পালন করছেন কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার নবী জানি যে নামাজের দায়িত্ব পালন করছেন নামাজের ভিতরে প্রথম অক্তি ওই সাহাবি পিছনের দিকে সে নবীর পিছনে দিন পর নামাজে দাঁড়িয়ে গেছেন আমার নবী সেই সময় নামাজের মধ্যে যে সুরাটা পড়ছিলেন আল্লাহ কুমুত তকাফুর হাত্তাজুরতুল মাকাবিব কবরের কথা যখন চলে আসলো হাত্তাজুরতুল মাকাবিব কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাবে কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না বলেন এই আয়াতটা যখন তিনি শুনতে পেলেন শোনার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই মালাকুল মউত হাজির হয়ে গেল ওই সাহাবি সালাবা নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন জোরে বলি আল্লাহ একবার নামাজের মধ্যে তার মৃত্যু হয়ে গেল নবীজি নামাজটা শেষ করলেন নামাজ শেষ করে তাকে দেখতে এসে দেখেন সে লাশ হয়েছে রসুল ও সাহাবিরা আমি তাকে না মাফ করলে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন জোরে কলসুবহান আল্লাহ আমার মা সেই জন্য একটু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কথার পর্দা দেহের পর্দা সবকিছুর পর্দা আপনাকে অবলম্বন করতে হবে এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো আমার জিকির থেকে তুমি নিজেকে নিবৃত রেখো না জিকির মানে হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া কার হুকুম মেনে নেওয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরা জোরে বলুন আল্লাহু আকবার নামাজ যখন আদায় হয়ে যাবে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়বে সেই সময় তোমরা জিকির করবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি বেশি করে জিকির করবে কার কথা তাহলে ব্যাংকে বসবে জিকির করবে কার দাড়ি পাল্লা নিয়ে বসবে জিকির করবে কার ওজন মাপতে নিয়ে জিকির করবে কার ওজন মাপার সমান সমান এটাই হচ্ছে জিকির এরপর আপনি লেনদেন করবেন সঠিকভাবে লেনদেন করবেন এটাই হলো জিকির জোরে কোন সুবহান আল্লাহ কার হুকুম মেনে নাও হুকুমটা মেনে নাও জিকির হুকুমটা মেনে নাও জিকির আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খুলেই দেখেন একজন সুন্দর যুবক টক বগে যুবক থর করে কাঁপতেছে খালি গায়ে কোনো কাপড় চোপড় নাই রসুল বলেন তুমি কি আব্দুল্লাহ আমি আল্লাহর হলাম সঙ্গে সঙ্গে তিনি বলছেন থামা আমি একটু ভিতরে থেকে আসি ভিতরে গেলেন আমার নবজের সবচেয়ে পছন্দের দুইটা যুব্ব হাতের মধ্যে নিয়ে বললেন ও আবদুল্লাহ তোমার গায়ে কাপড় নাই আমার পরনের সুন্দর দুটা যুব্ব আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম জোরে কান সুবাহান আল্লাহ যখন জব্বা তার হাতে দেওয়া হলো আনন্দ দেখে কে কে বলেছে আমার কাপড় নাই রে আমাকে কাপড় দিয়েছে এরপরে বলা হলো ওরে আবদুল্লাহ তোমার মনের চাওয়াটা কি বলো আবদুল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ আমার মনের চাওয়াটা সেটাই যেই যেই চাওয়াটা আমি পাইলে পরে সেই প্রাপ্তিটা আমার পূরণ হলে পরে কবরে কোনো শাস্তি হবে না আমি শহীদ হতে চাই আমি কি হতে চাই শহীদ হতে চাই সঙ্গে সঙ্গে বলা হলো আবদুল্লাহ আমি তোমার জন্য দোয়া করছি হাত উপরে তুললেন উপরে তুলে বলছেন আল্লাহ আবদুল্লার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট পেতে হয়েছে আব্দুল্লাহর রক্ত মাংস তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও সাহাবীর মন খারাপ হয়ে গেল সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি দোয়া চাইলাম কি আপনি দোয়াটা করলেন কি কাফের বেঈমানদের জন্য আমার রক্ত যদি হারামি হয়ে যায় আমি তো সহি দিতে পারবো না রসুল বলেন ও আবদুল্লাহ তোমার দিন গ্রহণ করতে দারুণ কষ্ট হয়েছে চিন্তা করুন আবদুল্লাহ তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে আমার নবীজির কাছে ইসলাম কবুল করে কোরআনটা হাতের মধ্যে নিয়ে কোরআনটা জিকির কোরআনটা কি বলেন জিকির ওই আবদুল্লাহ করেন কি সাহাবিদের মধ্যে যে সমস্ত সাহাবি নবীর ঘরের পাশেই থাকতেন আসাব সেই আসাব সে আসহাবে সুফার সদস্যরা যেখানে থাকতেন সেই জায়গায় গিয়ে ওই সাহাবি গিয়ে সবার মধ্যে গিয়ে যখন কোরআন পড়তেছিলেন চিৎকার মেরে মেরে কোরআন পড়েন নাওয়াজ দিয়ে দিয়ে কোরআন পড়েন অন্য সাহাবিদের ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয় মনে করে কিছু সাহাবি গিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ নতুন একজন লোক এসে যে যুবক এসে যে খুব ডিস্টার্ব করছে কি জোরে জোরে কোরআন পরে আমরা আমাদের তেলতে বাধাগ্রস্ত হয়ে যায় আপনি আস্তে আস্তে পড়তে বলেন কে ওই যে আবদুল্লাহ আমার সুলকে দেখে দেবে বলছেন ও সাহাবিরা কার বিরুদ্ধে তোমরা তোমরা নোটিশ তেলাওয়াত করতে বাধা দিও না আবদুল্লাহ আস্তে আস্তে পড়লো আস্তে আস্তে পড়তে পারবে না কারণ ইসলাম গ্রহণ করতে তার দারুণ কষ্ট করতে হয়েছে সম্পত্তি ছেড়ে সমস্ত কিছুর মায়া ছেড়ে দিয়ে সে ইসলাম কবুল করেছে অতএব সে জোরে জোরে পুরো তোমরা তাকে বাধা দিতে পারবা না রসুল বলে দিলেন কেউ তাকে বাধা দিল না যুদ্ধের ডাক চলে এলো যুদ্ধে তিনি সামিল হয়ে গেলেন যুদ্ধ থেকে পথে ওই ওই হঠাৎ করে ফিরে আসার অসুস্থ হয়ে পড়লেন নবীর কেনের সংবাদ দিল রসুল বলেন দেখো তো চিকিৎসা করো চিকিৎসা করা হলো কাজরো না তিনি শাহাদ বরণ করলেন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন মারা গেলেন আমার নবীজি বলছেন সাহাবিরা তোমরা ওর গোসল টোসল সম্পন্ন করে দাও কাফনের কাপড় পরিয়ে দাও জানাজা কেউ পড়াবে না আমি রসুল নিজে তারা জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম আমার নবীজি জানাজারের দায়িত্ব গ্রহণ করলেন জানাজার সম্পন্ন হয়ে গেল রসুল বলেন সাবিরা আমার আবদুল্লার কবরটা তোমরা কোথায় দিয়েছ কবরটা কোথায় খনন করেছ হুজুর ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি রসুল বলেন ঠিক আছে আমাকে নিয়ে যাও কবরের সামনে রসুল কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন সাহাবিরা রে জানাস আমি পড়ালাম কবরে কেউ রাখবে না আমার আবদুল্লাহকে আমার দুই হাতে আমার আবদুল্লাহকে আমি আজকে সমাহিত করব। আমার নবীজি কেঁদে কেঁদে নিজের কবরের মাটিতে নামলেন নেমে বলছেন আমার আবু বকর কোথায় আবু আসো আবু তিনি ডান দিলেন এবারে বলছেন অমর আমার বাম পাশে নাম পৃথিবীর সেরা তিনজন মানুষ এবার আবদুল্লার কবরে নেমে গেছে আমার নবীজি আব্দুল্লাহর কবরে নামলেন ডান পাশে আবু বাকার বাম্পার সময় রাদি আল্লাহ তালান হো আমার নবী তার বরকতি হাতটা সামনের দিকে দিলেন আমার নবীর হাতের বরকত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার নবীজির হাতের বড় কথা খাসের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে একটা আসতে কল সুবাহান আল্লাহ এমন পাওয়ারফুল লোক পৃথিবীতে আর আসবে নাকি এই পাওয়ার কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন রসুল কেন সেরা এই জন্য সেরা জোরে বলি আল্লাহ একবার আমার নবীজি মেয়েরাজ করেছেন কার বাড়িতে গেছেন পৃথিবীর কেউ গেছে নাকি এই জন্য তিনি সেরা জোরে কোন আল্লাহ আকবর আমার নবজি যখন জন্ম নিয়েছেন কোন মাসে কোন মাসে এ মাসের নাম কি আমার নবীজি যখন জন্ম নিয়েছেন জন্মের মাত্র দুদিন পর আমার নবীজি জন্ম নেওয়ার দুই দিন পর আমার নবজি আম্মা যান আমার নবজির মা আমিনার ঘরে তিনি ছিলেন যখন তার জন্ম হয়ে গেল দুই দিন যখন তার বয়স হয়েছে আবু তালেব যদিও কাফের একদিন বলতেছে মোহাম্মদ শোনো আমি নিজের চোখে একটা একটা বিষয় দেখেছি তোমার সিদি চারণ করতে চাই কতটুকু সত্য মোহাম্মদ তুমি বলো তো কি চাচা আপনি বলেন তুমি যখন ছোট ছিলা। তুমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসলি দুদিন মাত্র বয়স দ্বিতীয় রজনীতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে তোমার মার চোখে পানি টলমল করে তোমার মা করে তোমার এই জন্য কাঁদতেছে কারণ তার স্বামীটা দুনিয়াতে বেঁচে নেয় আমার ভাই আবদুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কান্নারও বেড়ে গেছে কারণ সন্তান জন্ম দিলাম আমার পেট থেকে আসলো সন্তান কিন্তু কুলে কার কোলে তুলে দেব সেই স্বামী আজকে আমার দুনিয়াতে নাই দারুণ কষ্ট পাচ্ছিলেন সেই সময় আমি তোমার ঘরের মধ্যে যেয়ে দেখি তুমি ছোট্ট শিশু নব দুই দিন মাত্র বয়স আকাশের চাঁদনি আকাশের নিচে তোমাকে খোলা জায়গায় শুয়ে রেখেছে আমি তোমাকে দেখছি তুমি একাকে শুয়ে আছো তোমার মা তোমার কাছে নাই তোমার মা তোমার কাছে আসলেই কান্দি আমি লক্ষ্য করছি তুমি একাকাই সময় এটা পার করছো তোমার পাশে কেউ না আমি দেখতে পেলাম সেই সময় তুমি আকাশের খোলা আকাশের চাঁদের দিকে তাকায় আসো পূর্ণিমার রাতের চাঁদটা তুমি দেখতেছো কিন্তু যেই জায়গায় চাঁদ নেই সেই দিকে তুমি যখন নজর দাও চাঁদটা অন্য দিক থেকে লাভ মেরে সেই দিকে চলে যায় আবার যখন তুমি আবার অন্য দিকে তাকাও ওই চারটা লাভ মেরে আসে আবার ওই দিকে তো চলে আসে তোমার চোখের সামনে নাজির হয়ে যায় তোমার হাতটা দিয়ে যখন একটু নিচের দিকে টান মারো তখন চারটা নিচের দিকে চলে আসে মুখের কাছে চলে আসে মোহাম্মদ আমি কি সত্য দেখেছি না কি বলছেন চাচা আপনি যা দেখেছেন মহা সত্যই দেখেছেন কোনো ভেজাল দেখেন নাই কারণ আমার মা আমাকে সময় দিতে পারে না আমার কান্না থামানোর জন্য আল্লাহ রাবুল আমি আমার জন্য আল্লাহ চাঁদটাকে খেলনা বানাইয়া দিয়েছিলে জোরে বলে সুবহান আল্লাহ জোরে বলে সুবহান আল্লাহ আমার ভাইরা সেই নবীজির বরকতি হাত কি হাত বরকতি হাতি হাত জাগায় দিলেন হাত জাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সে আব্দুল্লাহর লাশটা যখন দেওয়া হলো মাথার সাইড ধরলেন আবু বকর ধরলেন দিলেন উপর হাতটা রাখলেন। আমার নবজি কেঁদে কেঁদে বলছেন আকাশের মালিক আল্লাহ আজকের এই সময় পর্যন্ত আমি উপরে সন্তুষ্ট আছি তুমি আল্লাহ আমার আবদুল্লাহকে মাফ করে দাও এই দোয়া যখন করছিলেন ওই সময় একজন স্বামী তিনি দাঁড়ায় সেই সময় না হরে আমার মতো পোড়া কপাল আর কে আছে ওই কবরের বাসিন্দা যদি না হয় আমি আমার জীবনটা আবদুল্লাহ ধন্য হয়ে যেত জোরে কোন সুবাহান আল্লাহ আরে জোরে বলুন সুবাহ আল্লাহ শহীদের মর্যাদা সবচেয়ে কম না বেশি আসতে বলবেন না কম না বেশি এদের কবরে কোনো আজাব এদের কবরে কোনো প্রশ্ন নাই